হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা যারা সেনার পোশাক পরে দেশের সেবা করতে চাও তাদের জন্য সুখবর যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফের যে নতুন বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে তো এটা মোট এক হাজার একশো পোস্ট রয়েছে গোটা ভারতবর্ষে সেটা বিভিন্ন রকম রাজ্যে রাজ্যভিত্তিকভাবে ভাগ করা রয়েছে তো এখানে দেখো প্রথমে বলা আছে যে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে যেটা মার্চ মাসের চার তারিখ পর্যন্ত চলবে তো মার্চ মাসের চার তারিখ পর্যন্ত সন্ধ্যে পাঁচটি পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে ঠিক আছে এখানে দেখো উল্লেখ করাই আছে শুধুমাত্র মেল ইন্ডিয়ান সিটিজেন তারাই এই ফর্মটা ফিল করার যোগ্য অর্থাৎ ওমেনরা এই ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে তো চলো আমরা বিভিন্ন তথ্যগুলি আবার জেনে নিই তো দেখো এখানে কী বলেছে ন্যাশনালিটি কী হবে বা সিটিজেনশিপ সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবে তাকে কী হতে হবে একজন ভারতীয় হতে হবে এখানে দেখো বিভিন্ন রকম রাজ্যভিত্তিক যে পোস্টগুলো রয়েছে তার তালিকা তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আপনাদের ডেসক্রিপশন বক্সে এই যে পিডিএফটা তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিই তো আমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশান কী হতে হবে আমাদের টুয়েলভ পাস অথবা এর সমতুল্য কোনো কিছু হতে হবে ঠিক আছে দেখো এজ লিমিট কী আছে বয়সীমা হচ্ছে আমাদের আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে তো এবার দেখো আমাদের এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য জন্য সীমা কত ছাড় তো এস এসটিদের জন্য পাঁচ বছর ছাড় এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর ছাড় এবং এক্স সার্ভিস যারা আছেন তাদের জন্য সীমা তিন বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে ঠিক আছে এবার আমরা দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি হতে হবে আমাদের হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার আর চেস্ট হবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার মিনিমাম এক্সপেনশন অফ ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এবার আমরা দেখে নেব কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে ডাব্লুডাব্লু ডট সিআইএসএফ আর ইসিটিটি ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো দেখো আমাদের কী বলেছে আপলোডিং অফ ফটোগ্রাফ ফটো আমাদের যখন আপলোড করবো সেটা হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার হচ্ছে আমাদের দশ থেকে কুড়ি কেবির মধ্যে এবং যে ডকুমেন্টটা আমরা সাবমিশন করব সেটা কিন্তু আমাদের পিডিএফ আকারে আপলোড করতে হবে ঠিক আছে যে ডকুমেন্ট অর্থাৎ আপলোড দ্য স্ক্যান কপিজ অফ রিলেভেন্ট ডকুমেন্টস উইথ রিগার্ড টু হিস এস অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ বয়স এবং যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটার প্রমাণপত্র যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের পিডিএফ আকারে আপলোড করতে হবে এবার চলে আসি সব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফি তো এটা হচ্ছে আমাদের ফি পেয়েবেল একশো টাকা অর্থাৎ জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একশো টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য এই ফিটা ছাড় দেওয়া হবে ঠিক আছে এস এসসি এবং ও বিসি সঙ্গে হচ্ছে এক্স সার্ভিসম্যান অর্থাৎ ইএসএম যারা আছেন তাদের জন্য এই যে ফর্ম ফিল আপ চার্জটা আছে সেটা ছাড় দেওয়া হবে তো চলো এবার আমরা দেখে নিই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এটার জন্য আমাদের কি পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে দৌড়াতে হবে এবং পিএসটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিফাই হাইট বার টেস্ট অর্থাৎ হাই জাম্প যেটাকে আমরা বলি সেটা করতে হবে ঠিক আছে এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের একশো মিটার উচ্চতা সঙ্গে চেস্ট আমাদের এইটা আশি থেকে পঁচাশি সেন্টিমিটার হতে হবে এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম যেমন যেমন কি বিভিন্ন রকম স্টেট রয়েছে যেমন কি গোর্খা কামন তাই না এই যে ডোরগাস মারঠাস সিকিমস লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্টার্ন এই যে এই নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু আমাদের কি এ কিছু ছাড় দেওয়া হবে যেমন উচ্চতার ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার ঠিক আছে এবার আসি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের পরীক্ষাটা আমাদের কিসে হবে তাই না পরীক্ষাটা কী বলেছে দেখো ইন এক্সামিনেশন আন্ডার ওএমআর কম্পিউটার অথবা কম্পিউটার বেসড টেস্ট যেটা ওএমআর হতে পারে অথবা আমাদের সিবিডি টেস্টের মাধ্যমেও হতে পারে মানে অনলাইন এবার আসি আমাদের সিলেবাস তো সিলেবাসটা দেখো এখানে কি বলেছে আমাদের মোট চারটে পেপার রয়েছে যেটা হচ্ছে আমাদের পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তো রিজনিং আছে পঁচিশ নম্বরের মানে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নম্বর এবং পার্ট বিতে দেখো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমাদের কি পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর এবং ইংলিশ অথবা হিন্দি যেটা তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করবে বা যেটা পছন্দ করবে তোমরা সেটা হচ্ছে আমাদের পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর মোট সময় হচ্ছে আমাদের একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিটের মধ্যে মোট পরীক্ষা হবে এবং নাম্বার হচ্ছে আমাদের মোট একশো ঠিক আছে তো এই ছিল আমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যে সিকিউরিটি ফোর্স তার বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা তো এই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বা তোমাদের কাজে লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম বিভিন্ন রকম চাকরির তথ্য পাওয়ার জন্য আমাদেরকে পাশে থাকা বেল আইকনটা যা আছে সেটা প্রেস করে রাখবে যাতে আমরা কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও